নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আলোচনা শুরু করা যাক, ভিডিওটি সম্পূর্ণ আলোচনা অবশ্যই শুনবেন। 90 বছর পর ধনলক্ষ্মী যোগ সৃষ্টি হয়েছে, 6 রাশির ধনবর্ষা হতে চলেছে, এটা আমি থাম্বনেলে লিখেছি। কেন আমি এই ভিডিওতে আলোচনা কিন্তু করব, ভিডিওটি সম্পূর্ণ শোনার চেষ্টা করুন আমার প্রিয় শ্রোতা এবং দর্শক বন্ধুকে আমি বলছি। দেখুন, এই যে ধনলক্ষ্মী যোগ বর্তমানে বৃষ রাশিতে, কোনো হাওয়াতে কিন্তু এটা কথা নয়, সম্পূর্ণ গ্রহের গোচর ধরে কেন হচ্ছে, ওয়াই কী কারণে হচ্ছে সেটা আপনাদেরকে জানাবো। বৃষ রাশিতে বুধ গ্রহ অবস্থান করছে এবং মার্গী গতিতে চলছে বুধ, এবং 18 জুন শুক্রও কিন্তু আপনার বৃষ রাশিতে অবস্থান করবে। অর্থাৎ বৃষ রাশিতে শুক্র স্বরাশিতে অবস্থান করছে, একে তো মালব্য নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে শুক্র, এবং প্রিয় মিত্র অতি মিত্র গ্রহ বুধের সাথে, এবং বুধও প্রিয় মিত্র রাশিতে অবস্থান করছে এবং মিত্র গ্রহের সাথে। এক কথায় যদি বলা যায়, মানে দুটি বন্ধু গ্রহ একত্রে অবস্থান করে ধনলক্ষ্মী যোগ সৃষ্টি করছে, এবং 90 বছর পর ভাগ্য ঘুরতে চলেছে এই 6 রাশির। অর্থাৎ বুধ এবং শুক্র একত্রে ধনবর্ষা করতে চলেছে এই 6 রাশির। দেখুন, যাদের ক্ষেত্রে হচ্ছে না, নিজস্ব জন্ম পত্রিকাটা একবার হলো দেখান, সমস্যা আছে সমাধানও আছে, কিন্তু আপনাকে রেমিডি কিন্তু করতেই হবে। অর্থাৎ প্রতিকার প্রতিবিধান না করলে সমস্যাটা শুধু দেখাচ্ছেন, দেখিয়ে যাচ্ছেন, সেটা কিন্তু হবে না। আপনাকে সঠিক রেমিডিয়াল মেজারমেন্ট আপনাকে কিন্তু নিতে হবে, তবেই আপনার কিন্তু মানে সমস্যা কিন্তু কাটবে। এই যে ধনবর্ষা, কেউ কেউ বলেন যে স্যার আকাশ থেকে অর্থ পড়বে নাকি, তাদের উদ্দেশ্যে আমি একটা ধনবর্ষা বলতে আকাশ থেকে আক্ষরিক অর্থ করবেন না। 3% মানুষ বলছেন কথাটা, 97% মানুষের এত সুন্দর কমেন্ট, তাদের জন্য আমি আমার তরফ থেকে স্যালুট জানাই। প্রত্যেক যে 97% যে দর্শক, স্যালুট জানাই তাদেরকে। দেখুন, ধনবর্ষার কথাটা অর্থ আপনার যে কোনো দিক থেকে কিন্তু অর্থ কিন্তু আসবেই, মানে মহালক্ষ্মী যোগ, মা লক্ষ্মীর বিশেষ কৃপা কিন্তু পড়বে এই 6 রাশির উপর। নাম্বার 1 রাশি মকর রাশি, লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, আপনাদের ভাগ্যপতি এবং পঞ্চমপতি একত্রে অবস্থান করছে। কোথায়? পঞ্চমভাবে। আকর্ষিক ধনলাভ, লটারি, ফাটকা, শেয়ার বাজার, আপনার নিজের বুদ্ধির দ্বারা অর্থ কিন্তু আপনারা পাবেন। হঠাৎ অর্থপ্রাপ্তি, সম্পত্তিগত দিক থেকে লাভ, সন্তানগত দিক থেকে লাভ, ভাগ্যের পূর্ণমাত্রার সাপোর্ট আপনি কিন্তু পাবেন মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে মানে আর্থিক স্টেবিলিটি আপনাদের কিন্তু মজবুত হতে চলেছে, লিখে রাখুন মকর রাশি। বলছেন যে স্যার আমার খারাপ হচ্ছে, নিজস্ব পার্সোনাল জন্ম পত্রিকাটা, মকর রাশির লাখো কোটি মানুষ কিন্তু আছে, একজন টোটো চালকও যদি থাকে, একজন বড় বিজনেসম্যানও কিন্তু আছে, সবার কি ভাগ্য সমান? একটু দেখুন না, আমি আমার দৃষ্টিভঙ্গি থেকে আপনাদেরকে কিন্তু বোঝার চেষ্টা করছি, সমস্যার জায়গাটা নিয়ে পড়ে থাকবেন না। কৌশিক রায় আছে, যেখানে আটকে যাবেন আমি আপনাদের হাত ধরে তুলে ধরব। সেই জন্য হোয়াটসঅ্যাপ, এই যে নাম্বারটা আছে হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, আমার সাথে অনলাইন কনসালটেন্সি যারা করতে চাইছেন তাদেরকে বলবো এই নাম্বারে, এটি সম্পূর্ণ পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। এবং দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো, বিশেষভাবে লাভ পেতে চলেছে, সে রাশির নাম আপনার কুম্ভ রাশি।
কুম্ভ রাশি ক্ষেত্রে চতুর্থভাবে চতুর্থ প্রতি অবস্থান করছে এবং আপনার পঞ্চম প্রতিকে কানেক্ট করছে, পঞ্চম প্রতিকে এমনি কেন্দ্র থেকে রাজযোগ। আপনাদের ক্ষেত্রে সম্পত্তিগত দিক থেকে আপনাদের লাভ হবে এবং যারা ব্যবসা করছেন ব্যবসা থেকে লাভ আসবে, বিদেশ থেকে, বিদেশের সাথে যারা রত আছে ডাইরেক্ট বা ইনডাইরেক্ট বিদেশ থেকে কিন্তু আপনারা লাভবান কিন্তু এই সময় হবেন। এবং কর্মক্ষেত্রে উন্নতি, প্রমোশন, পদোন্নতি আপনাদের কিন্তু হতে চলেছে কুম্ভ রাশি, এবং ক্যারিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট কুম্ভ রাশি। ফিরে তাকাতে হবে না কুম্ভ রাশিকে। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম কন্যা রাশি। কন্যা রাশি দেখুন রাশির অধিপতি ধনপতি এবং ভাগ্যপতি ভাগ্যভাবে অবস্থান করছে, কর্মপতি কানেক্ট করে। ভাগ্যের দ্বারা অর্থ তো আপনাদের আসবেই, আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন টাকা বা পেমেন্ট ফেসে আছে সেই টাকা আপনারা এই সময় রিকভারি আপনাদের হবে। এবং এর পাশাপাশি কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের কর্মকেন্দ্রিক সমস্যাগুলো কিন্তু কাটবে, কর্মক্ষেত্রে উন্নতি আপনাদের হবে, প্রমোশন হবে, পদোন্নতি হবে, প্রতিষ্ঠা কর্মক্ষেত্রে পাবেন এবং ডেভেলপমেন্ট কিন্তু দেখা যাচ্ছে, ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা কিন্তু পাবেন। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, কন্যা রাশি নির্ণায়ক হতে চলেছে, অদ্ভুত অকল্পনীয় রেজাল্ট পেতে চলেছে কন্যা রাশি, ক্যারিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে। এবং আপনাদের দৈনন্দিন রোজগার বৃদ্ধি হবে, ব্যবসা ক্ষেত্রে দুর্দান্ত এবং আকর্ষিক ধনলাভ কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু হতে চলেছে। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার চার নম্বর রাশি কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের চতুর্থ প্রতি একাদশ প্রতি একাদশভাবে, দেখুন যে কোনো গ্রহ একাদশভাবে যখন অবস্থান করে কিনা দুর্দান্ত রেজাল্ট করে, অর্থাৎ আপনাদের সুখ সাধন বৃদ্ধি করবে, আপনাদের প্রপার্টি থেকে লাভ দিবে, যে কোনো কার্যে আপনারা কিন্তু সফলতা এই সময় কিন্তু পাবেন। অর্থাৎ আপনি কর্কট রাশির মানুষ, কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু মানে ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে এবং উন্নতি কিন্তু চরম শিখরে যেতে কিন্তু চলেছে, প্রত্যাশা পূরণ, আর্থিক স্থিতি, ভাগ্যের সাপোর্ট এবং পেমেন্টের জায়গাগুলো আটকে ছিল, ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট এই সময় কিন্তু হতে চলেছে। ব্যবসা যারা করছেন ব্যবসা ভালো চলছে না, এই এই ধনলক্ষ্মী যোগ এই 90 বছর পর 18 জুন থেকে আপনাদের কিন্তু ভাগ্যোদয় করতে চলেছে। আপনারা ধনলক্ষ্মী কবচও কিন্তু পরিধান করতে পারেন, বিশেষরূপে কিন্তু লাভ পাবেন। বৃষরাশি, 5 নম্বর রাশি, বৃষরাশি ক্ষেত্রে দুর্দান্ত, রাশিতেই রাশির অধিপতি অবস্থান করছে এবং ধনাধিপতি এবং পঞ্চমপতিকে কানেক্ট করে, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে কিন্তু আকর্ষিক ধনলাভ আপনাদের কিন্তু হতে চলেছে। শেয়ার বাজার ফাটকা, অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, মার্কেটিং লাইনে আছেন, কনসালটেন্সির সঙ্গে যুক্ত আছেন, ব্যাঙ্কিং সেক্টরের সঙ্গে যারা যুক্ত আছেন বৃষরাশি, আপনাদের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত লাভ কিন্তু দেবেন। ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট কিন্তু বৃষরাশির মানুষ আপনারা কিন্তু পেতে চলেছেন এবং ডেভেলপমেন্ট আপনাদের কিন্তু এই সময় কিন্তু দেখা যাচ্ছে। বৃষরাশি লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন বৃষরাশি। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু ধনাধিপতি কর্মভাবে একাদশপতিকে কানেক্ট করে এবং কর্মপতি কর্মভাবে অবস্থান করছে, অর্থাৎ আপনাদের মানে অর্থের সমাগম তো আপনাদের হবেই, এটা সিংহ রাশির ক্ষেত্রে নিশ্চিত। এর পাশাপাশি কর্ম জায়গাটা নিয়ে যাদের চিন্তা চলছে কর্মের জায়গাটা যথেষ্ট ভালো এবং আপনাদের ক্ষেত্রে মালব্য নব মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে, আপনাদের উন্নতি প্রমোশন সম্পত্তিগত দিক থেকে আপনারা কিন্তু লাভ পাবেন। ধনলক্ষ্মী কবচ আপনারা কিন্তু পরিধান করতে পারেন, বিশেষভাবে লাভ কিন্তু এই সময় পাবেন। 90 বছর পর এই ধনলক্ষ্মী যোগ 6 রাশিকে কিন্তু মালামাল করবে, এই বিষয়ে কোনো দ্বিমত নেই, অদ্ভুত অকল্পনীয় এবং নির্ণায়ক হতে চলেছে এই 6 রাশি। এবং আপনারা প্রত্যেকে জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন, প্রচুর পরিমাণে শেয়ার করুন, লাইক করুন। এবং যারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চাইছেন এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই। আপনাদের যদি এই বিষয়ে কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা
কমেন্ট বক্সে লিখুন, আপনাদেরকে সময় মতো কিন্তু উত্তর দেওয়া হবে। এই 6টি রাশির ক্ষেত্রে কিন্তু মানে অদ্ভুত লাভ কিন্তু পেতে চলেছে। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।